মৌলানা আবুল কালাম আজাদের 135তম জন্মদিন উদযাপন উপলক্ষে সচেতনতামূলক এই আলোচনা সভায় শুক্রবার মৌলানা আবুল কালাম আজাদের 135তম জন্মদিবস উদযাপন উপলক্ষে জাতীয় শিক্ষা দিবসের দিন হাইলাকান্দির বকরি হাওড় জিপির 12 নামে অঞ্চলে শিক্ষা সচেতনতামূলক এক আলোচনা সভায় বক্তব্য এভাবে নিজের মতামত তুলে ধরেন হাইলাকান্দির এসএস কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিলালউদ্দিন লস্কর। তিনি সভায় এলাকার জনগণের উপস্থিতি ও সহযোগিতা দেখে আনন্দিত হন। শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করে অধ্যাপক হিলাল বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে এবং ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করাতে হবে। এজন্য এলাকার অভিভাবক ও পরিচালন সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরপুর আল আমিন একাডেমির সম্পাদক আহম আলে বড়ভূইয়া। তিনি তার বক্তব্যে 147 নম্বর বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলের প্রশংসা করেন। বলেন, প্রধান শিক্ষিকা রুমি চৌধুরী গ্রামে গ্রামে গিয়ে ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য প্রধান শিক্ষিকাকে বিভাগীয় তরফে বিশেষ সম্বর্ধনা দেওয়ার জোরালো দাবি তুলে ধরেন তিনি। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সঞ্জীব দেব, মোহাম্মদ রেজাউল তহবিলদার, উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফজুর রহমান প্রমুখ। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস, জাতীয় শিক্ষা দিবস, এই মহান মানুষের জন্মদিবসকে সামনে রেখে 147 নং বাইয়ারপাড় এলপি স্কুলের পক্ষ থেকে বৃহত্তর বকরিয়াওর অঞ্চলে জনসাধারণকে শিক্ষা সচেতনতামূলক একটা অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছিল। আমরা এই অনুষ্ঠানে এসে যোগদান করি এবং অত্যন্ত খুশি যে এই স্কুলের উদ্যোগে এই অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষা সম্পর্কে যে সচেতনতা সৃষ্টি করার তারাই উদ্যোগ নিয়েছেন এবং মানুষও যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আমার বিশ্বাস এই অঞ্চল খুব অল্প দিনের মধ্যেই তার একটা গুণগত পরিবর্তন আসবে। শিক্ষায় দীক্ষায়, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় যে গুণগত একটা পরিবর্তন আসবে সেটা আমি আশাবাদী। সেই উৎসাহ মানুষের মধ্যে দেখতে পেয়ে আমি খুব আনন্দিত। তো বিশেষ করে আমি স্কুল কর্তৃপক্ষ 147 নং বাইয়ারপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষিকা রুমি চৌধুরী, মজিবুর রহমান এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন, তারা আজকে তাদের যে আনুষ্ঠানিক শিক্ষার শিক্ষা সেই দায়িত্বের বাইরে এসে মানুষকে এইভাবে সচেতন করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা নিঃসন্দেহে একটা প্রশংসার বিষয়। ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় শিক্ষা দিবস ভারতবর্ষের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, এই দিনই জাতীয় শিক্ষা দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে বাইয়ারপাড় এই 147 স্কুলে পক্ষ থেকে আয়োজিত শিক্ষা সচেতনতামূলক এই সভা, এই সভায় আমরা যোগ দিই এবং আমরা অভিভূত যে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে প্রধান শিক্ষিকা রুমি চৌধুরী এবং মুজিবুর সাহেবের উদ্যোগে শিক্ষা বিস্তারে এই প্রত্যন্ত অঞ্চল, যেটা যোগাযোগ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে এই অঞ্চলে যারা যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসারযোগ্য। এবং শুধু প্রশংসারযোগ্য নয়, এটা সমস্ত বরাক উপত্যকায় মানে একটা বিশেষ উদ্যোগ ওনারা নিয়েছেন, যার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই স্কুলের যে রেজাল্ট যেটা দেখলাম, যে ওনারা ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের উৎসাহিত করতেছেন, রবট বাচ্চাদের পুনরায় যাতে শিক্ষার সঙ্গে এরা সংশ্লিষ্ট হয় তারও প্রয়াস চালিয়ে যাচ্ছেন, সে গার্জিয়ানদের অভিভাবকদের উৎসাহ দিচ্ছেন যাতে এরা তাদের প্রত্যেকটা ছেলেমেয়েকে শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য এরাও উদ্যোগী হয়। তো এদের এই উদ্যোগটা প্রশংসারযোগ্য। আমি অনুরোধ করব
জেলা শিক্ষা আধিকারিকরা এ ব্যাপারে যাতে বিশেষ দৃষ্টি দেন এবং এই স্কুলে সকল শিক্ষক শিক্ষিকাকে বিশেষভাবে পুরস্কৃত করার ব্যবস্থা করেন কারণ এটা একটা এক্সাম্পল সরকারি স্কুলে পড়াশোনা হয় না বলে একটা ধারণা জন্মে গেছে এই ধারণাকে পাল্টে দিয়েছে এই স্কুল এই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সুতরাং তাদের এটা ন্যায্য বিশেষভাবে এদেরকে সম্মানিত জেলা আধিকারিকদের পক্ষ থেকে করা দরকার এই এই বলেই আমার কথা শেষ করছি।